আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দলিলের সার্টিফিকেট কপি নিয়ে বিস্তারিত আলোচনা করব যখন অরিজিনাল দলিল হারিয়ে যায় ছিঁড়ে যায় অথবা অন্য কোনো ব্যক্তির কাছে আছে এবং সেই ব্যক্তি অরিজিনাল দলিল আপনাকে দিতে চাইছে না সেই ক্ষেত্রে রেজিস্ট্রি অফিস থেকে অরিজিনাল দলিলের একটি সার্টিফাইড কপি দেওয়া হয় যেটা অরিজিনাল হিসেবে মানা হয় অনলাইন থেকে যে দলিল বের করা হয় সেটা সার্টিফিকেট কপি নয় সেটা জেরক্স কপি সার্টিফাইড কপি আপনি সেই রেজিস্ট্রি অফিসে পাবেন যেই রেজিস্ট্রি অফিসে আপনার দলিল রেজিস্ট্রি হয়েছে আপনি যদি কলকাতা অথবা দক্ষিণ চব্বিশ পরগনায় বসবাস করেন এবং আপনি যেই দলিলের সার্টিফিকেট কপি তুলতে চান সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার হলো নাইন ট্রিপল থ্রি টু সিক্স থ্রি এইট সিক্স ফোর অফিস অ্যাড্রেস হলো আলিপুর জাজেস কোর্ট কলকাতা যদি যোগাযোগ করতে চান তাহলে সকাল এগারোটার মধ্যে অথবা বিকেল চারটের পরে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সার্টিফাইড কপি তোলার জন্য নির্দিষ্ট কোনো খরচাপাতি নেই প্রত্যেক দলিলের জন্য রেজিস্ট্রি অফিস থেকে আলাদা আলাদা চার্জ নেয় একটি দলিলের সার্টিফিকেট কপি তুলতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লেগে যায় আপনারা মোবাইল স্ক্রিনে একটি দলিলের অরিজিনাল সার্টিফিকেট কপি দেখতে পাচ্ছেন আপনারা এখানে রুল টানা কাগজের উপর সার্টিফিকেট কপি দেখতে পাচ্ছেন এই দলিলটা অনেক পুরনো তাই আপনারা রুল টানা কাগজের উপর দেখতে পাচ্ছেন এখনকার দলিল হলে আপনি কম্পিউটার টাইপে পেয়ে যাবেন আপনি যেই দলিলের সার্টিফিকেট কপি তুলতে চান সেই দলিলের নাম্বার যে যারা না থাকে সেই ক্ষেত্রে আপনি রেজিস্ট্রি অফিসে দাতা অথবা গরিতার নাম দিয়ে সার্চিং করতে পারেন তারপরে দলিলের সার্টিফিকেট কপি তুলতে পারেন